না বসতে পুরা শেষ তুমি বুঝো না একটা মেয়ে সারাটা কোন তো তাপসের সাথে গ্লুড ও তো কোথাও যায় না শি ডাজন্ট গো এনিওয়্যার শি ডাজন্ট ডু এনিথিং শি ইজ ওনলি উইথ তাপস এবং তাপসকে বলছো তোমার বাচ্চা আল্লাহ মাফ করুক আমি জানি না কতটুকু কি তোমার বাচ্চা অটিস্টিক এই জন্য ওর বাচ্চা সুস্থ এই জন্য তুমি এটা নিতে পারতেছো না কি যে কথা তাপসকে বলছে বিনোদনের তাজা খবরে স্বাগতম। এবার অপুর সন্তান জয়কে অটিস্টিক বললেন বুবলি। নতুন করে আবারও আলোচনায় গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস ও চিত্রনায়িকা শবনম বুবলির প্রেমের গুঞ্জন। তাপসের স্ত্রী ফারজানা মুন্নির নতুন এক কল রেকর্ড প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, যেখানে মুন্নি অপুকে বলেন আল্লাহ মাফ করুক আমি জানি না কতটুকু কি। তাপসকে বুবলি বলেছে তোমার বাচ্চা অটিস্টিক, ওর বাচ্চা সুস্থ, এজন্য তুমি এটা নিতে পারছো না। কি যে কি বলে তাপসকে, তিনি বুবলিকে একটা ডেঞ্জারাস মেয়ে হিসেবে সম্বোধন করেন এই কল রেকর্ডের মধ্যে। প্রথম ঘটনাটি প্রকাশ্যে আসে তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট থেকে। অনেকদিন ধরে গোপনে চলা তাপস বুবলির প্রেম তিনি নিজেই প্রকাশ্যে আনেন। কয়েকদিন আগেই নিজের ফেসবুকে একটি পোস্ট দেন মুন্নি, যেখানে তিনি দাবি করেন তার স্বামী তাপসের সঙ্গে সম্পর্কে আছেন বুবলি। এমনকি এবার বুবলি তাপসের সন্তানের মা হতে যাচ্ছেন বলেও ইঙ্গিত দেন তিনি। তবে ভাইরাল হতেই ওই পোস্ট ডিলিট করতে বাধ্য হন মুন্নি, জানান দেন যে তার ফেসবুক হ্যাক হয়েছে। এবার নতুন করে ছড়িয়ে পড়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে মুন্নির একটি কল রেকর্ড। এতে মুন্নির কণ্ঠে শোনা যায় সেদিন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়নি, বরং পারিবারিকভাবে সেটেলড করার পর মুন্নিকে ফেসবুক হ্যাকড হয়েছে উল্লেখ করে পোস্ট দিতে বাধ্য করা হয়। নতুন করে ছড়িয়ে পড়া অডিওতে প্রকাশ পেয়েছে বুবলির সঙ্গে তাপসের রসায়নের নানা কথাবার্তা। ফোন রেকর্ডের কথোপকথনের অপর প্রান্তে ছিলেন অপু বিশ্বাস। মুন্নির কণ্ঠ থেকে একাধিকবার অপুর নামটি শোনা যায়, কারণ অডিওতে অপুর কণ্ঠ কেটে দেওয়া হলেও একেবারে আড়াল করা যায়নি, বেশ কয়েকবার তার কণ্ঠ শোনা গিয়েছে। ধারণা করা হচ্ছে মুন্নি ও অপুর একটি একান্ত কথোপকথন ছিল এটি, যার মাধ্যমে ফের তাপস ও বুবলির প্রসঙ্গ সামনে চলে এসেছে। মুন্নির কণ্ঠ দাবি করে ওই অডিওতে তাপস ও বুবলির সম্পর্কের বিষয়টি একাধিকবার শোনা গিয়েছে। এতে মুন্নি বলেন বুবলি একটা ডেঞ্জারাস মেয়ে, সে সাকিবের ক্যারিয়ার ধ্বংস করতে তাপসকে বেছে নিয়েছে। উল্লেখ্য, শুক্রবার রাত 12টায় একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অডিও রেকর্ডটি ফাঁস হয়। মধ্যরাতে ফেসবুক ও ইউটিউবে তা ছড়িয়ে পড়ে, ফলে চাপা পড়া মুন্নি তাপস বুবলি প্রসঙ্গটি নতুন করে আবারও গুঞ্জনের জন্ম দিয়েছে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।